Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hossain with you. And in this channel you will learn English very easily. আজকে আমরা ট্যাগ কোশ্চেনের ধারাবাহিকতায় তৃতীয় ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা এই ট্যাগ কোশ্চেনকে তিনটা ধাপে ভাগ করেছি। আমরা ফার্স্ট স্টেপে 10টি সেন্টেন্স দেখব, সেকেন্ড স্টেপে 10টি এবং থার্ড স্টেপে 10টি। ওকে, সো লেটস স্টার্ট ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনস, আমরা ফার্স্ট স্টেপে 10টি সেন্টেন্স আমরা লক্ষ্য করব। প্রথমে হি ইজ আ স্টুডেন্ট, এখানে আমরা সবগুলো শর্ট ফর্মগুলো লক্ষ্য করব। আমরা 10টা সেন্টেন্স দেখি। ডান ওয়েল, আমরা পরের সেন্টেন্স দেখি। গোয়িং টু স্কুল, নাম্বার ফোর, হি স্টাডি প্রপারলি, ফাইভ, হি হ্যাড কমপ্লিটেড ইট, নাম্বার সিক্স, উইল সাপোর্ট দেম, নাম্বার সেভেন, কাম হিয়ার, নাম্বার এইট, টিচার্স স্প্রিট নলেজ, নাম্বার নাইন, দিস ইজ আওয়ার স্কুল, এবং নাম্বার টেন, দ্যাট ওয়াজ দ্য চেয়ারম্যান। সো এখানে আমরা 10টি সেন্টেন্স লক্ষ্য করেছি। এই 10টি সেন্টেন্সকে আমরা রুলস অনুসারে কীভাবে আমরা করব সেগুলো আমরা দেখি। প্রথম সেন্টেন্সে আমরা দেখছি হি অ্যাপোস্ট্রফি এস রয়েছে, এবং এরপরে স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্ট রয়েছে, নাউন রয়েছে, অতএব আমরা এখানে হি ইজ করব, তাহলে হবে ইজেন্ট হি। আর এরপরে রয়েছে ভার্বের ভিট হি ফর্ম, তাহলে এখানে শর্ট ফর্মটা হচ্ছে হি হ্যাজ, তাহলে হি হ্যাজ ডান ওয়েল, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব হ্যাজেন্ট হি। এরপরে আমরা লক্ষ্য করছি যে হি ইজ গোয়িং অথবা ওয়াজ গোয়িং, যে কোনোটা আমরা করতে পারি। তো আমরা প্রথমটি নিব, হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে ইজেন্ট হি। তারপরে আমরা লক্ষ্য করি হি অ্যাপোস্ট্রফি ডি রয়েছে, এবং তারপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে এটা আমরা খুব সহজে বুঝব, এটা হচ্ছে উড হবে, তাহলে হি উড স্টাডি প্রপারলি, তাহলে উড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, উডে থাকলে উডেন্ট করব, প্রোনাউন হি দেওয়া রয়েছে, উডেন্ট হি করব। এখানে হি অ্যাপোস্ট্রফি ডি রয়েছে, এবং এখানে কমপ্লিটেড রয়েছে, তাহলে হি হ্যাড কমপ্লিটেড ইট, তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেন করব হ্যাডেন্ট হি। তারপরে আমরা দেখি যে সাবজেক্ট এবং আয়ের পরে অ্যাপোস্ট্রফি ডাবল এল রয়েছে, তাহলে আয়ের পরে সাধারণত শ্যাল হয়, তবে উইলও ব্যবহার করা যায়, এখানে আমরা শ্যাল মনে করে আমরা এখানে শ্যান্ট করব, শ্যান্ট আয় করব। তারপরে এখানে ভার্বের বেস ফর্ম রয়েছে, এবং এখানে হি এর পরে অ্যাপোস্ট্রফি ডাবল এল রয়েছে, তাহলে এখানে আমরা হি উইল কাম হেয়ার, এখানে আমরা ওন্ট হি করব। তারপরে আমরা লক্ষ্য করি টিচার্স স্প্রেড নলেজ, এটা তিনটা ফর্মে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভি ওয়ান, ভি টু, ভি থ্রি তিনটাই একই রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সও হতে পারে, আবার পাস্ট ইন্ডিফিনাইট টেন্সও হতে পারে। এখানে আমরা করব কি, ডোন্ট দে অথবা ডিডেন্ট দে, যে কোনো আমরা একটা করব পরীক্ষায়। দিস ইজ আওয়ার স্কুল, তাহলে ইজ রয়েছে, তাহলে ইজেন্ট করব,
এবং দিস এর প্রোনাউন ইট করব। আর এই ক্ষেত্রে রয়েছে দ্যাট ওয়াজ দ্য চেয়ারম্যান, এখানে ওয়াজ রয়েছে ওয়াজেন্ট করব, এবং এখানে দ্যাটটা ইন্ডিকেট করছে পার্সনকে, তাহলে ওই চেয়ারম্যানের প্রোনাউন হি করব, ওয়াজেন্ট হি। এভাবে তোমরা বিষয়গুলো লক্ষ্য করবে ধারাবাহিকভাবে কিভাবে কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্মে ট্যাগ্রেশনগুলো আমরা করেছি। এরপরে আমরা নেক্সট সেকেন্ড স্টেপে আমরা 10টি সেন্টেন্স ফলো করব। সো লেটস স্টার্ট দ্য সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের হোয়াট এ পিটি, সেকেন্ড এক্সাম্পল লক্ষ্য করি। এভরি বডি ইজ হ্যাপি হিয়ার, ওকে, হিজ নেম ইজ জাবির। নাম্বার ফোর, টু ইয়ার ইজ হিউম্যান। নাম্বার ফাইভ, ম্যান ইজ মর্টাল। নাম্বার সিক্স, উই ও টু অবি আওয়ার টিচার্স। নাম্বার সেভেন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট। এরপরে নাম্বার এইট, আইদার হি অর হিজ ব্রাদার্স ওয়েন্ট দেয়ার। নাম্বার নাইন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। নাম্বার টেন, এভরিথিং ওয়াজ রাইট। এখানে আমরা দশটা এক্সাম্পল লক্ষ্য করেছি। এই সেকেন্ড স্টেপে আমরা এবার দশটি এক্সাম্পল কীভাবে সলভ করব সেটা তোমরা লক্ষ্য করো। সো হোয়াট এ পিটি, এরপরে আমরা লক্ষ্য করব হোয়াট এ পিটি, এরপরে উজ্জ রয়েছে ইট ইজ অথবা ওয়াজ, তাহলে আমরা এখানে করব ইজেন্ট ইট। আমরা সেকেন্ড এক্সাম্পলটা লক্ষ্য করি, এভরিবডি ইজ হ্যাপি হিয়ার, তাহলে এভরিবডির জন্য প্রোনাউন দে করব, এবং এখানে ইজ রয়েছে তাহলে এখানে ইজ ইজেন্ট করতে পারবো না, এখানে আমরা করব কি আরেন্ট দে। তারপরে এক্সাম্পল লক্ষ্য করি, হিজ নেম ইজ জাবির, হিজ নেম সাবজেক্ট, এখানে ভার্ব রয়েছে ইজ, তাহলে ইজেন্ট ইট করব। এই হার হিজ নেমের প্রোনাউন হবে আমরা এখানে ইট করেছি। টু ইয়ার ইজ হিউম্যান, টু ইয়ার ইজ, এখানে আমরা করব কি ইজেন্ট, এবং এর প্রোনাউন করব কি ইট। আবার যদি থাকে টু ইয়ার ইজ এ ম্যান, টু মেনটেন ডিসিপ্লিন ইজ মাস্ট, সেখানে আমরা প্রোনাউন ইট করব। এরপরে আমরা লক্ষ্য করি ম্যান ইজ মর্টাল, তাহলে ইজেন্ট, আর যদি কমন নাউন থাকে তার প্রোনাউন আমরা সাধারণত হি করব। নাম্বার সিক্স, উই ওট টু অবে আওয়ার প্যারেন্টস, এখানে ওট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এর শর্ট ফর্ম আমরা করব কি ওটেন্ট, প্রোনাউন উই দেওয়া রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, অ্যালং উইথ থাকে, টুগেদার উইথ থাকে, তাহলে আমরা প্রথম সাবজেক্টকে ফলো করব। তাহলে এখানে ভার্ব রয়েছে ইজ, এবং এই প্রথম সাবজেক্ট করব, তাহলে ইজেন্ট হি করব। তারপরে আমরা লক্ষ্য করি কোনো সেন্টেন্সে যদি আইদার অর থাকে অথবা নাইদার নট থাকে, তখন আমরা সেকেন্ড সাবজেক্টকে ফলো করব। তাহলে এখানে ভার্ব রয়েছে ওয়েন্ট, তাহলে ওয়েন্ট ফার্স্ট ফর্ম থাকলে ডিডেন্ট করব, আর ব্রাদারের প্রোনাউন দে করব। এরপরে আমরা লক্ষ্য করি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ
আ লয়ার ইজ রয়েছে এবং ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস একজন বোঝাচ্ছে অনেকের ভিতরে একজন তাহলে ইজেন্ট হি এরপরে আমরা লক্ষ্য করি এভরিথিং ওয়াজ রাইট এভরিথিং এর জন্য প্রোনাউন ইট হবে আর ওয়াজ রয়েছে তাহলে ওয়াজেন্ট ইট করব তাহলে আমরা সেকেন্ড স্টেপে আমরা আরও দশটি সেন্টেন্স লক্ষ্য করেছি এই সেকেন্ড স্টেপে কীভাবে আমরা বিষয়গুলো সলভ করেছি এগুলো তোমরা লক্ষ্য করবে তাহলে পরীক্ষায় সলভ করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে এরপরে আমরা থার্ড স্টেপ লক্ষ্য করব থার্ড স্টেপ সো লেটস সি থার্ড স্টেপ থার্ড স্টেপেও আমরা দশটা সেন্টেন্স লক্ষ্য করব প্রথম সেন্টেন্সটি হচ্ছে নো দাই সেলফ সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে হার ফাদার ওয়াজ সিনসিয়ার থার্ড এক্সাম্পল আই আম টু ডু মেনি ডিউটিস নাম্বার ফোর হোয়াট হি সেজ মে বি টু নাম্বার ফাইভ দ্য ফাদার রোজ ইন হিম নাম্বার সিক্স দ্য ডিউক ওয়াজ প্রেজেন্ট নাম্বার সেভেন দ্য ব্রাইড ওয়াজ নাইস নাম্বার এইট দ্য গভর্নেস হ্যাজ অ্যাপ্লাইড নাম্বার নাইন দ্য প্রিস্ট কেম সানডে নাম্বার টেন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস থার্ড স্টেপেও আমরা দশটি সেন্টেন্স দিয়েছি এবং এই দশটি সেন্টেন্স আমরা লক্ষ্য করব তাহলে আমরা দেখি যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে নো দাই সেলফ নো দাই সেলফ এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এটি অ্যাফার্মেটিভ ফর্ম রয়েছে আমরা পরে নেগেটিভ ফর্ম করব ওন্ট ইউ তারপরে সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি হার ফাদার ওয়াজ সিনসিয়ার হার ফাদার এখানে সাবজেক্ট হিসেবে হার ফাদার রয়েছে ওয়াজ রয়েছে তাহলে আমরা কী করব ওয়াজেন্ট ফাদারের প্রোনাউন হচ্ছে কি হি হিজ ফাদার ওয়াজ সিনসিয়ার ওয়াজেন্ট হি আই অ্যাম টু ডু মেনি ডিউটিস এখানে অ্যাম টু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এখানে আমরা করব কি অ্যাম এর শর্ট ফর্ম করব কি অ্যাম এর শর্ট ফর্ম এইট আই এরপরে আমরা দেখি হোয়াট হি সেজ মে বি ট্রু এই প্রথম অংশটুকু সাবজেক্ট হিসেবে বসেছে অর্থাৎ এটা নাউন ক্লজ হিসেবে বসেছে এবং সাবজেক্ট হিসেবে বসেছে প্রথম অংশ হোয়াট হি সেজ মে বি ট্রু তাহলে মেইন্ট ইট এরপরে আমরা দেখি দ্য ফাদার রোজ ইন হিম এখানে দ্য ফাদার বোঝাচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে রাইজ রোজ তাহলে এখানে আমরা করব কি পাস্ট ফর্মের জন্য ডিডেন্ট এবং দ্য ফাদার এটা হচ্ছে এর জন্য প্রোনাউন আমরা ইট করব এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এর জন্য এখানে আমরা ইট করব দ্য ফাদার মানে ফাদারকে বোঝাচ্ছে না ফাদার মানে পিতৃত্বকে বোঝাচ্ছে মাদার মানে মাতৃত্ব দ্য ব্রাদার মানে ভ্রাতৃত্ব এর প্রোনাউন হবে ইট ওকে এরপরে আমরা লক্ষ্য করি সাবজেক্ট হিসেবে দ্য ডিউক রয়েছে ওয়াজ রয়েছে তাহলে ওয়াজের জন্য আমরা ওয়াজেন্ট করব আর ডিউক ডিউক মানে রাজপুত্র তাহলে রাজপুত্র এর প্রোনাউন হবে হি তাহলে ওয়াজেন্ট হি এরপরেরটা আমরা লক্ষ্য করি দ্য ব্রাইড ওয়াজ নাইস দ্য ব্রাইড ওয়াজ নাইস তাহলে ওয়াজ রয়েছে ওয়াজের শর্ট আমরা নিব কি ওয়াজেন্ট দ্য ব্রাইড ওয়াজ নাইস ব্রাইড মানে কনে তাহলে কনেটি সুন্দর ছিল তাহলে কনের প্রোনাউন হচ্ছে সি তারপরে সেন্টেন্স আমরা লক্ষ্য করি দ্য গভর্নেস 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 হ্যাজ অ্যাপ্লাইড হ্যাজের জন্য আমরা নিব হ্যাজেন্ট এবং গভর্নেস মানে শিক্ষয়িত্রী অর্থাৎ মহিলা শিক্ষক তাহলে এখানে তার প্রোনাউন আমরা সি নিব
তারপরে সেন্টেন্স আমরা লক্ষ্য করি দ্য প্রেস্ট কেম সানডে দ্য প্রেস্ট কেম রয়েছে কেমের জন্য আমরা পাস্ট ফর্মের জন্য ডিডেন্ট নিলাম এবং প্রেস্ট মানে ধর্মযাজক তাহলে প্রেস্ট হচ্ছে ধর্মযাজক দিস ইজ ম্যাসকুলাইন জেন্ডার এর প্রোনাউন আমরা হি নিব তাহলে ডিডেন্ট হি করব তার সর্বশেষ এক্সাম্পল আমরা লক্ষ্য করি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এর অক্সিলারি ভার্ব হ্যাজ দেওয়া রয়েছে তাহলে আমরা হ্যাজ থাকলে হ্যাজেন্ট করব হ্যাজেন্ট করব এবং আল্লাহর প্রোনাউন হি নিব এবং এটি এইসের এইচটি ক্যাপিটাল লেটার দিব আমরা প্রত্যেকটা বিষয় খুবই সুস্পষ্টভাবে লক্ষ্য করব এবং এইগুলো যদি রুলসগুলো আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করতে পারি তাহলে পরীক্ষায় ট্যাগ কোশ্চেন সলভ করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আর কোনো ট্যাগ কোশ্চেন রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই এম কামিং সুন উইথ নেক্সট আনাদার অ্যামেজিং ভিডিও ফর ইউ অ্যান্ড ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি আল্লাহ হাফেজ